আজ সোমবার 19শে চৈত্র 2023 সালের 2রা এপ্রিল। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে 2023 সালের মদন পুজোর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। মদনদেবের আর এক নাম হলো কামদেব, আর প্রকৃত অর্থে কামদেবের উদ্দেশ্যে আমরা কিন্তু আমাদের কাম সাধনা এবং আমাদের প্রেম সাধনাকে আমরা যদি সাকসেস পেতে চাই তার নাম জপ ধ্যান আরাধনা করে থাকি। স্ক্রিনে আপনারা কামদেবের কিছু মন্ত্রসমূহ দেখতে পাচ্ছেন, আপনার সময় সুযোগ পেলে এগুলি আজ অবশ্যই জপ করবেন। আপনার মনের কাঙ্ক্ষিত স্বপ্নের নারী বা পুরুষের আগমনের কারণে কামদেবের উদ্দেশ্যে আজ আপনারা কামদেবের নাম জপ ধ্যান আরাধনা করে নিজের মনস্কামনাকে জানাতেই পারেন, তিনি অবশ্যই আপনাদের সেই মনস্কামনাকে পূর্ণ করবেন। চলতি মাস 2023 সালের এই যে এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেখুন গুরুচণ্ডাল দোষ থাকছে আপনাদের জন্য। আবার শুক্রের মালব্য নামক একটি রাজ্য, শনি মহারাজ 30 বছর পর নিজের গৃহে অবস্থান করছেন। আবার এই মাসেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে, আবার বুধ বক্রী হতে চলেছে। ফলস্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস 2023 সালের এপ্রিল মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটির আই বাটনে আমরা লিঙ্কটি দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন, রাগকে কন্ট্রোলের মধ্যে রাখুন। মেজাজকে পরিবর্তন করবার জন্য কোনো সামাজিক জমায়েতে কিন্তু আপনারা অংশগ্রহণ করতেই পারেন। আজ দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ আপনি কারো সহযোগিতা ছাড়াই একাকী নিজের বুদ্ধি নিজের ক্ষমতা বলেই কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হতে চলেছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে, আপনারা যে ধরনের ক্রিয়াকলাপ করতে চাইছিলেন সেই ধরনের কাজই কিন্তু পাবেন, যার ফলে মানসিকভাবে প্রফুল্ল থাকবেন। আর তাই কম কথা বলে কাজ বেশি করুন, বসের সুনজরে পড়তে পারবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আজকের দিনটি আয়েস আমোদ প্রমোদ এবং চমকপ্রদ মেজাজের মধ্য দিয়ে অতিবাহিত আপনারা করবেন। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও একে অপরের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, আর না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন। আজ আপনারা সিনেমা থিয়েটারে যেতেই পারেন, ডিনারে বাইরে যেতেই পারেন। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই।